হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি পাতা নিয়ে আলোচনা করব যার উপকারিতার কথা জানলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে রাস্তার ধারে দেখা যায় থানকুনি পাতা, কিন্তু আপনি এই উদ্ভিদকে শুধুমাত্র সাধারণ কোনো ধরনের গাছ ভেবে ভুল করছেন কি? প্রকৃতি আমাদের জন্য একটি আশীর্বাদ। বিস্তীর্ণ জানা না জানা গাছগাছালিতে ঘেরা আমাদের এই প্রকৃতি, প্রত্যেকটি গাছগাছালি আমাদের কোনো না কোনোভাবে উপকার করে আসছে। আমরা কিছু কিছু সাধারণ গাছকে আমরা তেমন একটা যত্ন আত্তি না করলেও প্রত্যেকটি গাছের রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ। মানব জীবনে শরীরের যত ধরনের শারীরিক সমস্যা আছে তা থেকে মুক্তি পাবার জন্য আমরা চাইলে আমাদের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদসমূহকে ব্যবহার করতে পারি। ভেষজ উদ্ভিদসমূহ গ্রহণের ফলে আমরা যেমন বিভিন্ন রোগসমূহ থেকে মুক্তি পেতে পারবো, ঠিক তেমনই আমাদের নাম না জানা গুণসম্পন্ন এই সকল উদ্ভিদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো। আমাদের চারপাশের ঝোপঝাড়ে বিস্তীর্ণ মাঠে জঙ্গলের মধ্যে ছোট ছোট এক ধরনের গোলাকৃতির খাস খাস কিছু পাতার দেখা মেলে। মূলত ঝোপে ঝাড়ে দেখা মেলে সেই উদ্ভিদটি থানকুনি পাতা নামে আমাদের সকলের কাছেই বেশ পরিচিত। থানকুনি পাতা শুধুমাত্র কোনো উদ্ভিদ নয়, বরং এর রয়েছে নানান ধরনের ঔষধি গুণাগুণ। বহু বছর ধরে গ্রামাঞ্চলগুলোতে থানকুনিকে তাদের নানা প্রয়োজনে ব্যবহার করে আসছে। কিছু কিছু অঞ্চলে নানা ধরনের রোগের উপকারিতার জন্য মানুষ খেয়ে থাকে থানকুনি পাতার রস। আবার অনেক অঞ্চলে থানকুনি পাতাকে ভর্তা আকারে খাওয়া হয়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক থানকুনি পাতার কিছু উপকারিতা সম্পর্কে। থানকুনি পাতায় ভেষজ গুণের পাশাপাশি রয়েছে জানা অজানা নানা ধরনের ঔষধি গুণাবলী। এই ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের নানা ধরনের উপকারে করে থাকে। চলুন তাহলে জেনে নেই থানকুনি পাতার উপকারিতা সম্পর্কে। চুলের বৃদ্ধি বাড়াতে। বর্তমানে নারীদের একটি প্রধান সমস্যা হলো চুল পড়ার সমস্যা। লিঙ্গভেদে যে কোনো ধরনের বয়সের মানুষ এই সমস্যায় আক্রান্ত। কিন্তু আপনি কি জানেন শুধুমাত্র কিছু উপায় মেনে চললেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে? চুল পড়ার সমস্যায় বেশ কার্যকরী এই থানকুনি। প্রথমে কিছু থানকুনি পাতাকে ভালো মতো ধুয়ে তা বেটে কিংবা থেঁতো করে নিতে হবে। তার সাথে সামান্য কিছু তুলসী পাতা বেটে একসাথে একটি প্যাক বানিয়ে নিতে হবে। প্যাকটি বানানো হয়ে গেলে তা চুলের স্ক্যাল্পে লাগিয়ে সর্বোচ্চ 10 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে সর্বোচ্চ 2 বার ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা বেশ খানিকটা কমে যাবে। শরীরে নানা ধরনের ক্ষতরোগের চিকিৎসায়। আমরা প্রতিদিন নানা ধরনের কাজ করতে গেলে দুর্ঘটনাজনিত নানান ধরনের সমস্যার ফলে হাত পায়ের ক্ষত দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন শরীরে নানা ধরনের ক্ষত নিরাময়ের ক্ষেত্রে বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে এই থানকুনি? আপনার যদি শরীরের কোথাও কাটা ছেঁড়া হয়ে থাকে কিংবা আপনি যদি শরীরের কোথাও ব্যথা পেয়ে থাকেন, তাহলে আপনি থানকুনি পাতা বেটে সামান্য রস লাগিয়ে দিতে পারেন ক্ষত স্থানে। এতে আপনি সহজে ক্ষতটি যেমন সারিয়ে উঠতে পারবেন, ঠিক তেমনই ক্ষত স্থানে জ্বালা পোড়ার ভাব কমে যাবে। শরীরের হজম ক্ষমতা বৃদ্ধি করতে। আমরা প্রতিদিন বেঁচে থাকতে নানা ধরনের খাবার গ্রহণ করে থাকি। পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেক সময় আমাদের গ্রহণকৃত সব খাবার পরিপূর্ণরূপে হজম হয় না। কিন্তু এই ঔষধি গুণসম্পন্ন থানকুনির ফলে আমাদের শরীরের বদহজমের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। থানকুনি পাতা খাবার হিসেবে গ্রহণ করলে মানব শরীরের খাবারের হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ত্বকের সৌন্দর্য রক্ষার্থে। আমাদের মধ্যে অনেকের এই অল্প বয়সে চেহারায় এক ধরনের বয়স্ক ভাব চলে আসে। এর ফলে আমাদের ত্বকের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু আপনি চাইলে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই থানকুনি পাতা বেটে তার সাথে মধু কিংবা গোলাপ জল মিশিয়ে তার সাথে প্রতিদিন মিশ্রণটি মুখে ব্যবহার করলে আপনার ত্বকের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, ঠিক ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে ভূমিকা পালন করবে। আমাশয় প্রতিকার হিসেবে। আজকাল বিভিন্ন বয়সের মানুষের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়। কিন্তু আপনি যদি আমাশয়ের সমস্যাটি থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে নিয়মিত খেতে হবে থানকুনি পাতা। প্রথমে আপনি কয়েকটি থানকুনি পাতাকে পরিষ্কার করে তার সাথে চিনি মিশিয়ে প্রতিদিন 2 বার খেলে আপনি সহজে আমাশয় থেকে মুক্তি পেতে পারেন। পাকস্থলীর বিভিন্ন রোগের নিরাময়ের ক্ষেত্রে। আমাদের মাঝে অনেকেই নানা ধরনের পাকস্থলীর সমস্যায় আক্রান্ত।
পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা নিরাময়ের ক্ষেত্রে আপনি থানকুনি গাছের পাতা ধুয়ে পরিষ্কার করে তার সাথে খানিকটা আনারসের পাতা বেটে হলুদের রস সমন্বিত একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটি নিয়মিত খেলে পাকস্থলীর নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঠান্ডাজনিত সমস্যা সমাধানে আপনার শরীরে কাশির সমস্যার সমাধানে সামান্য পরিমাণে থানকুনি পাতা বেটে তার সাথে চিনি মিশিয়ে খেলে ঠান্ডা কাশিজনিত নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে গ্যাস্ট্রিক আমাদের অনেকের ক্ষেত্রে একটি কঠিন সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে আপনি প্রতিদিন অল্প করে থানকুনি পাতা খেলে আপনি খুব সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক থানকুনি পাতার অপকারিতা সম্পর্কে। উপকারিতার পাশাপাশি থানকুনি পাতায় রয়েছে বেশ কিছু অপকারিতা। চলুন তাহলে জেনে নেই থানকুনি পাতার অপকারিতা সম্পর্কে। কোনো খাদ্যই প্রয়োজনের বেশি খেতে নেই। অতিরিক্ত কোনো খাবার খাওয়ার ফলে নানা ধরনের বিপত্তির দেখা মেলে। থানকুনি পাতায় তার ব্যতিক্রম নেই। অতিরিক্ত থানকুনি পাতা খেলে পেটের পীড়া বেড়ে যাবার সম্ভাবনা থাকে। প্রয়োজনের তুলনায় অত্যাধিক থানকুনি পাতা খাওয়ার ফলে আপনার মাথা ঘোরার মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের খোশ পাত্রা কিংবা অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিতে পারে। যারা লিভারের নানা ধরনের রোগে আক্রান্ত রয়েছেন তাদের কোনোভাবে থানকুনি পাতা খাওয়া উচিত নয়। থানকুনি পাতা খাওয়ার ফলে তারা নানা ধরনের সমস্যা আক্রান্ত হতে পারে। যারা বিভিন্ন ধরনের অপারেশনের রোগী রয়েছেন তাদের থানকুনি পাতা খাওয়া ঠিক নয়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই থানকুনি পাতা খেলে কি হয়। সময়ের সাথে সাথে মানুষ এখন সচেতন হয়েছে। নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে মানুষ এখন ভেষজ উপাদানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ভেষজ উপাদান খাওয়ার ফলে আমাদের শরীরে রক্ত বিশুদ্ধ হয়ে থাকে, ফলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কমে যায়। নিয়মিত থানকুনি পাতা খাওয়ার ফলে মানব শরীরে সর্বত্র স্তরে অক্সিজেন পৌঁছে যায়। থানকুনি পাতা খাওয়ার ফলে শরীরে বিভিন্ন প্রান্তে অ্যান্টি ইনফ্লামেটরি নামক এক ধরনের উপাদান রয়েছে। নানান ধরনের শারীরিক সমস্যা কিংবা খাদ্য হিসেবে থানকুনি পাতার ব্যবহারের জুড়ি নেই, কিন্তু কালের বিবর্তনের উপকারী এই উদ্ভিদটি হারিয়ে যেতে বসেছে। তাই সময় এসেছে এই উপাদানটি সংরক্ষণ করার। তাই চলুন, থানকুনি সহ অন্যান্য সকল ধরনের ভেষজ উদ্ভিদ সমূহ নিজের প্রয়োজনে কিংবা পরিশেষে অস্তিত্ব রক্ষার সংরক্ষণ করে থাকি। এতে বাঁচবে দেশ, বাঁচবে প্রকৃতি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।